গুয়াহাটির স্পা কাণ্ডর নায়িকার রুমি নায়কর ধন দাবির নতুন ভিডিও এসপ্তাহ পূর্বে উজান বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠানত ধন দাবি করছিল রুমি নায়ক। ডিএসএলআর ক্যামেরা ঘুরাই 20,000 টাকা দাবি করছিল রুমি নাথে। ধন দিবল অমান্তি হলে ভিজুয়াল ভাইরাল করার ভাবুকি দিয়েছিল রুমি নায়কে। অজ্ঞাত সংগঠনের মহিলার মিলি অভিযান চলাইছিল রুমি নায়কে। ইফালে পোহরলে আহিছে স্পা কাণ্ডরে জড়িত ফারুক আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে আন এক ভয়ঙ্কর অভিযোগ। গাঁয়ে গাঁয়ে ব্ল্যাকমেলিংয়ের ভয়ঙ্কর জাল পাতিছিল ফারুকে। কিছুদিন পূর্বে বকুর মধুসেন নামৰ এজন লোকে 2,00,000 টাকা ধারে লৈছিল ফারুকৰ পৰা। যতীন কলিতা আৰু মুকুট কলিতা নামৰ দুজন লোকৰ সাক্ষাতে ধারে লৈছিল ধন। ভাইরেল হৈছিল ফারুক ভূঁইয়াৰ সহযোগী দালাল মুকুট শর্মাৰ মুকুট কলিতাৰ ফোন ৰেকৰ্ডিং। মোবাইল ফোন বন্ধ কৰি সম্প্ৰতি আত্মগোপন কৰি আছে অভিযুক্ত ফারুকে।